কোরআন মুখস্থ করার লক্ষ্যে তাড়াহুড়া করে তিলাওয়াত করা যাবে কি? কোরআন কারিম মুখস্থ করার জন্য যদি কেউ তাড়াহুড়ো করেন, কিন্তু তার উচ্চারণ শুদ্ধ হতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তিনি শুদ্ধ উচ্চারণ করে যদি হদর তেলাওয়াত করেন, হদর তেলাওয়াতকে একদল ওলামায়ে কেরাম জায়েজ মনে করতেন, একদল ওলামায়ে কেরাম হদরকে জায়েজ মনে করতেন। হদর কাকে বলা হয়? হদর হচ্ছে যে তেলাওয়াতের মধ্যে মূলত মানে অতিরিক্ত মদ করা হয় না, অতিরিক্ত লম্বা করা হয় না, তার তিল সহকারে তেলাওয়াত করা হয় না। কোরআন বুঝার জন্য মূলত হদর তেলাওয়াত জায়েজ রয়েছে, একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তাই এটা শুধুমাত্র কোরআনে কারিম মুখস্থ করার জন্য জায়েজ হয়েছে। তবে উচ্চারণ শুদ্ধ হতে হবে, শর্ত হচ্ছে উচ্চারণ শুদ্ধ। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হলো এই কোরআনে কারিম যদি কেউ মুখস্থ করেন মানে খুব তাড়াহুড়া করে, তিনি কিন্তু পরবর্তী সময়ে ওই তাড়াহুড়া করেই আবার পড়তে হবে। যখন তিনি তেলাওয়াত করবেন তখন তাড়াহুড়া করতে হবে, আর যদি তিনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করেন তাহলে ধীরস্থিরভাবে তার মুখস্থটা সবচেয়ে মজবুত হবে। এই জন্য আরবরা মুখস্থ করে ধীরস্থিরভাবে। আপনি দেখবেন আরবদের কোনো তেলাওয়াতের মধ্যে আপনি তাড়াহুড়া পাবেন না। বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের এখানে হাফেজ সাহেবরা যদি আস্তে আস্তে তেলাওয়াত করে তাহলে হাফেজ সাহেব তেলাওয়াত করতে পারে না, ভুলে যায়, ভুলে যাবে। ওই তিনি যত দ্রুত পড়তে পারেন ততই তার মুখস্থ ঠিক থাকে, কথাকে বুঝতে পেরেছেন না? কারণ মুখস্থের মধ্যে ভুল হওয়ার কারণে, মুখস্থের পদ্ধতি ভুল থাকার কারণে এটাকে কী করা হয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে। যে কোরআন মুখস্থ করার লক্ষ্যে তাড়াহুড়া করে তিলাওয়াত করা যাবে কি? কোরআন কারিম মুখস্থ করার জন্য যদি কেউ তাড়াহুড়ো করেন, কিন্তু তার উচ্চারণ শুদ্ধ হতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তিনি শুদ্ধ উচ্চারণ করে যদি হদর তেলাওয়াত করেন, হদর তেলাওয়াতকে একদল ওলামায়ে কেরাম জায়েজ মনে করতেন, একদল ওলামায়ে কেরাম হদরকে জায়েজ মনে করতেন। হদর কাকে বলা হয়? হদর হচ্ছে যে তেলাওয়াতের মধ্যে মূলত মানে অতিরিক্ত মদ করা হয় না, অতিরিক্ত লম্বা করা হয় না, তার তিল সহকারে তেলাওয়াত করা হয় না। কোরআন বুঝার জন্য মূলত হদর তেলাওয়াত জায়েজ রয়েছে, একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তাই এটা শুধুমাত্র কোরআনে কারিম মুখস্থ করার জন্য জায়েজ হয়েছে। তবে উচ্চারণ শুদ্ধ হতে হবে, শর্ত হচ্ছে উচ্চারণ শুদ্ধ। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হলো এই কোরআনে কারিম যদি কেউ মুখস্থ করেন মানে খুব তাড়াহুড়া করে, তিনি কিন্তু পরবর্তী সময়ে ওই তাড়াহুড়া করেই আবার পড়তে হবে। যখন তিনি তেলাওয়াত করবেন তখন তাড়াহুড়া করতে হবে, আর যদি তিনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করেন তাহলে ধীরস্থিরভাবে তার মুখস্থটা সবচেয়ে মজবুত হবে। এই জন্য আরবরা মুখস্থ করে ধীরস্থিরভাবে। আপনি দেখবেন আরবদের কোনো তেলাওয়াতের মধ্যে আপনি তাড়াহুড়া পাবেন না। বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের এখানে হাফেজ সাহেবরা যদি আস্তে আস্তে তেলাওয়াত করে তাহলে হাফেজ সাহেব তেলাওয়াত করতে পারে না, ভুলে যায়, ভুলে যাবে। ওই তিনি যত দ্রুত পড়তে পারেন ততই তার মুখস্থ ঠিক থাকে, কথাকে বুঝতে পেরেছেন না? কারণ মুখস্থের মধ্যে ভুল হওয়ার কারণে, মুখস্থের পদ্ধতি ভুল থাকার কারণে এটাকে কী করা হয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে। যে কোরআন মুখস্থ করার লক্ষ্যে তাড়াহুড়া করে তিলাওয়াত করা যাবে কি? কোরআন কারিম মুখস্থ করার জন্য যদি কেউ তাড়াহুড়ো করেন, কিন্তু তার উচ্চারণ শুদ্ধ হতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তিনি শুদ্ধ উচ্চারণ করে যদি হদর তেলাওয়াত করেন, হদর তেলাওয়াতকে একদল ওলামায়ে কেরাম জায়েজ মনে করতেন, একদল ওলামায়ে কেরাম হদরকে জায়েজ মনে করতেন। হদর কাকে বলা হয়? হদর হচ্ছে যে তেলাওয়াতের মধ্যে মূলত মানে অতিরিক্ত মদ করা হয় না, অতিরিক্ত লম্বা করা হয় না, তার তিল সহকারে তেলাওয়াত করা হয় না। কোরআন বুঝার জন্য মূলত হদর তেলাওয়াত জায়েজ রয়েছে, একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তাই এটা শুধুমাত্র কোরআনে কারিম মুখস্থ করার জন্য জায়েজ হয়েছে। তবে উচ্চারণ শুদ্ধ হতে হবে, শর্ত হচ্ছে উচ্চারণ শুদ্ধ। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হলো এই কোরআনে কারিম যদি কেউ মুখস্থ করেন মানে খুব তাড়াহুড়া করে, তিনি কিন্তু পরবর্তী সময়ে ওই তাড়াহুড়া করেই আবার পড়তে হবে। যখন তিনি তেলাওয়াত করবেন তখন তাড়াহুড়া করতে হবে, আর যদি তিনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করেন তাহলে ধীরস্থিরভাবে তার মুখস্থটা সবচেয়ে মজবুত হবে। এই জন্য আরবরা মুখস্থ করে ধীরস্থিরভাবে। আপনি দেখবেন আরবদের কোনো তেলাওয়াতের মধ্যে আপনি তাড়াহুড়া পাবেন না। বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের এখানে হাফেজ সাহেবরা যদি আস্তে আস্তে তেলাওয়াত করে তাহলে হাফেজ সাহেব তেলাওয়াত করতে পারে না, ভুলে যায়, ভুলে যাবে। ওই তিনি যত দ্রুত পড়তে পারেন ততই তার মুখস্থ ঠিক থাকে, কথাকে বুঝতে পেরেছেন না? কারণ মুখস্থের মধ্যে ভুল হওয়ার কারণে, মুখস্থের পদ্ধতি ভুল থাকার কারণে এটাকে কী করা হয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে, পরবর্তী পদ্ধতি ভুল হয়ে গিয়েছে। যে